শ্রমিক নিয়োগের প্যানেল প্রকাশের পর দিনই মামলা, ফের ধোঁয়াশায় 9533 জনের ভবিষ্যৎ, ঠিকই জানা যাচ্ছে, রইল বিস্তারিত আপডেট। সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল প্রকাশের পর দিনই প্রাথমিক নিয়োগ 2022 দিনে নতুন মামলা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমন্ত কোলে সহ বিএড ও ডিএলএড ডিগ্রিধারী 10 নিয়োগ প্রার্থী, মামলায় অনুমতি বিচারপতি রাজশেখর মান্থার, আগামী শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা। মামলাকারীর দাবি, বিএড ও ডিএলএড থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি পর্ষদ, বিএড এ নম্বর বেশি থাকায় নিয়োগ প্রক্রিয়ার সময় বিএড ডিগ্রি দেখান মামলাকারীরা। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বিএড ডিগ্রিধারীদের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে রায় দেয়। এমতো অবস্থায় বিএড এর পরিবর্তে ডিএলএড ডিগ্রি দেখাতে আবেদন করেন তারা। প্রাথমিক শিক্ষা পর্ষদ তা মানতে না চাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ মামলাকারীরা, আগামী শুক্রবার শুনানির সম্ভাবনা। উল্লেখ্য, 2022 সালে 11,765 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই বছরে ডিসেম্বরে শুরু হয়ে গিয়েছিল ইন্টারভিউ প্রক্রিয়া। এই নিয়োগ প্রক্রিয়ার সুযোগ পাওয়ার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2014 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ কিছু প্রার্থী, কারণ তারা ডিএলএড কোর্সে ভর্তি হলেও নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের সময় মার্কশিট হাতে পাননি। সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই মামলাতেই প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। অবশেষে গত সোমবার কেটেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের আইনি জটিলতা। ওই দিন প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করে 9533 জনকে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, যা মেনে বুধবার প্রাথমিকের 2022 মেধা তালিকা প্রকাশ করে পর্ষদ। এক সপ্তাহের মধ্যেই মেধা তালিকাভুক্ত প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন বলে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তবে বৃহস্পতিবারের মামলায় ফলে ধোঁয়াশায় চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ।